এই মুহূর্তে আমরা আবারও ফিরে যাবো স্বাস্থ্য ভবনের সামনে সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনে গিয়ে তারা প্রতীকী মস্তিষ্ক দেওয়ার পাশাপাশি তারা যে আট দফা দাবি জানিয়েছিলেন সেই আট দফা দাবি জানাতে চান কিন্তু তাদেরকে স্বাস্থ্য ভবনের প্রবেশের বেশ খানিকটা আগেই তাদের আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে তারা সেখানেই তারা তাদের বিক্ষোভ আদর আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দীর্ঘক্ষণ আগেই আমরা দর্শকদের দেখিয়েছিলাম প্রায় প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় আগে এই চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে তখন থেকেই তারা এই বিক্ষোভ প্রদর্শন করছিলেন এই এক ঘন্টা সময়ের মধ্যে স্বাস্থ্য ভবন থেকে কোনো প্রতিনিধি কি আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কোনো আলোচনার চেষ্টা করেছেন দেখো যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা জানিয়েছেন যে তারা সারগলি এর আগে যারা স্বাস্থ্য ভবনে যখন এসেছিলেন তখন সমস্ত স্মারকলিপি তারা দিয়েছিলেন এখনও পর্যন্ত সেই স্মারকলিপি অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেখানেই প্রশ্ন উঠছে যে তারা নতুন করে কি স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে কথা বলবেন তবে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সেরকম কোনো সিদ্ধান্ত তারা নেননি অর্থাৎ তারা যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সেই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন কারণ তাদের যে দাবি ছিল আট দফা দাবি সেই আট দফা দাবি কিন্তু পূরণ হয়নি অর্থাৎ প্রথম দফায় যে পাঁচ দফা দাবি ছিল তার মধ্যে কয়েকটি কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পূরণ করা হয়েছিল কিন্তু তারপরে যে বাকি দাবিগুলো তারা করেছিলেন সেই দাবি কিন্তু এখনও পূরণ হয়নি অর্থাৎ যে অবস্থা ছিল সেই অচলাবস্থা চলতে থাকবে অর্থাৎ যেভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছিল যেভাবে চব্বিশ পঁচিশ জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় সেই মৃত্যু মিছিলও চলবে এবং অন্যদিকে যেভাবে হাসপাতালের এমার্জেন্সি গেটে প্রতিদিন হাজারে হাজারে মোমূর্ষ রুগীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে পৌঁছাচ্ছেন সেখান থেকে বিনা চিকিৎসায় ফিরে যেতে হচ্ছে সেই অবস্থাও কিন্তু রয়ে চলবে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও জুনিয়র ডাক্তাররা কিন্তু অনর রয়েছেন তা সেখানে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচটা বাজে এরপরে যদি কোনো ব্যবস্থা নেয় তাতেও তারা কোনো ভয় পাচ্ছেন না তারা বলেছেন যে কোন রকম পদক্ষেপ তারা নিতে পারেন কিন্তু তারা কোনো মতে তাদের দাবি পূরণ না হলে তারা কাজে অংশ গ্রহণ করবেন না এই মুহূর্তে কিন্তু একেবারে নবদিগন্ত যে ভবন রয়েছে তার সামনে দুটি রাস্তা তার স্বাস্থ্য ভবনের সামনে যে দুটি রাস্তা সেই দুটি রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে জ্যোতি তুমি তুমি আমাদের সঙ্গে থাকো তুমি পরিস্থিতির ওপর নজর রাখো দেবজ্যোতি তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্র তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের বিক্ষোভ শুধুমাত্র শহর কলকাতায় নয় এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে জেলায় জেলায় বাঁকুড়াতেও একই রকমভাবে চিকিৎসকদের বিক্ষোভ চলছে আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব বাঁকুড়ায় সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ বাঁকুড়ায় চিকিৎসকদের কি বক্তব্য একেবারে অঙ্কুর অবশ্যই সেই চিকিৎসকদের কথা জানবো তবে তার আগে জানিয়ে রাখি যে জায়গা থেকে আন্দোলন শুরু হয়েছিল এক মাস প্রায় এক মাস হতে চললো সেই জায়গা থেকে কিন্তু এই চিকিৎসক অর্থাৎ বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের একটাই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস এবং সেই স্লোগান চলছে সুপ্রিম কোর্টের যে ডেডলাইন ছিল পাঁচটা পর্যন্ত কিন্তু তারপরেও তাদের যে কর্মবিরতি আন্দোলন কিন্তু অব্যাহত তাদের স্লোগান অব্যাহত আমি কথা বলবো একদম যারা চিকিৎসক যারা এই মুহূর্তে আন্দোলন করছেন তাদের সাথে কথা বলবো যে সুপ্রিম কোর্ট বিকেল পাঁচটা পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তারপরেও আপনাদের ডিমান্ড জাস্টিস আন্দোলন কর্মবিরতি অব্যাহত রয়েছে হ্যাঁ দেখুন আমাদের তরফ থেকে পাঁচ দফার দাবি করা হয়েছে তাই নিয়ে স্বাস্থ্য অভিযানের অভিযান এখনো চলছে সেখানে আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে সত্তর থেকে আশি জন গেছে সেই স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে আমাদের মেইন দাবি যেটা ছিল সেটা হচ্ছে জাস্টিস পর আর জিগর বিচার চাই সেই বিচারের তো কিছু হলো না আপনারা শুনছিলেন বাঁকুড়াতেও একই রকমভাবে জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিকেল পাঁচটা হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছেন যে বিকেল পাঁচটার মধ্যে যদি কাজে না ফেরেন তাহলে সেক্ষেত্রে পদক্ষেপ করতে পারবে যদি চায় রাজ্য প্রশাসন এবং রাজ্য প্রশাসনের কাছে হাতে কিন্তু সেক্ষেত্রে যথেষ্টই আইনি পথই রয়েছে কারণ ডাক্তারি সার্ভিসটা অবশ্যই একটি জরুরি সার্ভিসের মধ্যে পড়ে আমরা আবারও ফিরে যাব বাঁকুড়ায় দেখি সেখানকার চিকিৎসকরা কি বলছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ তুমি কথা বলছিলে চিকিৎসকদের সঙ্গে কি বক্তব্য তাদের প্রশাসন পদক্ষেপ করলে তারা কি যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত হচ্ছে যদি সাধারণ মানুষের এত অসুবিধা হবে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ আমাদের পাশে আছেন এবং এত সাধারণ মানুষের সাধারণ মানুষের দল পশ্চিমবঙ্গের বুকে তারা আমাদের পাশে না থাকলে এই আন্দোলন এত তীব্রতর হতে পারতো না পেতাম না তো সাধারণ মানুষও পাশে আছে এমার্জেন্সি পরিষেবা ইন্ডিয়ার আউটডোর পরিষেবা ওটি চালু আছে সেই পরিসংখ্যানও আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা হচ্ছে যে একটা বিষয় যেটা হচ্ছে যে যদি আপনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তারপর আপনাদের পরবর্তী পদক্ষেপ অবশ্যই আমি যে মুহূর্তে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে আমরা সেই মুহূর্তে এক ঘন্টার মধ্যে আমরা সবাই মিলে একদম রুটিন আগে যেরকম কাজ করতাম স্বাভাবিকভাবে এবং পুরো দমে আরো নতুন উদ্যমে আমরা ভালোভাবে একদম পরিষ্কার কাজ করতে শুরু করব। যে জায়গা থেকে আপনারা আন্দোলন করছেন প্রায় এক মাস ধরে আপনারা এই জায়গায় বসে আপনারা আপনারা স্লোগান করছেন উই ওয়ান্ট জাস্টিস কথা বলছেন এক মাস ধরে কোথাও কি এই যে একটা প্রশ্ন উঠছে চিকিৎসা ক্ষেত্রে কোথাও একটা সমস্যা হচ্ছে পরিষেবা পাচ্ছে না আপনারা কি বলবেন না আমাদের একদমই সেরকম এখানে বড় এই মুহূর্তে রাজ্য প্রশাসন যদি চায় এসেনশিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট বা এসমা জারি করে এই চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে সেই বিষয়ে কি ভাবছেন চিকিৎসকরা ডাক্তারদের নিয়ে চলে না জুনিয়র ডাক্তারদের নিজস্ব কোনো অপারেশন যদি বলেন বা বড় বড় কাজগুলো বলেন জুনিয়র ডাক্তারদের একা করার কোনো রাইট নেই সেক্ষেত্রে সিনিয়র ডাক্তার বা সিনিয়রদের সাথে নিয়ে করতে হয় সেক্ষেত্রে এগুলো আমাদের সিনিয়র স্যারের এদের একটু কষ্ট হলেও তারা বলছেন তোমরা করো আমরা এই অন্যায় অন্যায় অবিচারের বিচার চাই তোমরা করো আমরা পাশে আছি আমরা যদি পেরে না উঠি আমরা তোমাদেরকে ডাকবো হেল্প করো এবং আমরা সেটা করছি এবং এমার্জেন্সিতে গিয়েও বা যেখানে ডাকছে আমরা সেখানে গিয়ে হেল্প করছি তাছাড়াও আমরা ওপিডি করছি আগের দিনে এই তিনশো সানডেতে যেখানে রুটিন অপিডি বন্ধ থাকে সেই রুটিন অপিডি বন্ধ থাকে আমরা ওপিডির বাইরে তিনশো ছাব্বিশ আর সেটা দেখেছি আমরা এখানে যে এখানে ক্লিনিক করা হয়েছিল এবং চিকিৎসকরা যেটা বলতে চাইছেন যে তারা কিন্তু সব সময় যে কোনো পরিষেবার ক্ষেত্রে তারা সবসময় কিন্তু ছুটে যাচ্ছেন অর্থাৎ এমার্জেন্সি যে পরিষেবা রয়েছে এবং এখানেও কিন্তু আমরা দেখিয়েছি যে অনেকেই এসেছেন তারা কিন্তু চিকিৎসা করে দিয়েছেন আমি আরেকটা বিষয় আপনার কাছে জানার চেষ্টা করব যে একটা তো অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী যে কোনো সময়ে রাজ্য সরকার আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কি বলবেন আপনার দেখুন রাজ্য সরকার অবশ্যই ব্যবস্থা নিতে পারেন সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের কিছু মানে স্পেসিফিক বলার নেই আমাদের ডব্লিউ আমাদের ডক্টর ফ্যাটার্নিটির একটা যে বড় সংগঠন এখন তৈরি হয়েছে পলিটিক্যাল ডব্লিউ বিজেডি এফ সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো আমরা আবারও ফিরে আসব এই খবরের সর্বশেষ আপডেট নিয়ে আপনারা দেখতে থাকুন কলকাতা